আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যারা আগামী জুলাই মাসের ঢাকা থেকে মাস্কাত যেতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে মাস্কাত এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট 4টা বিমান নিয়মিত যাতায়াত করে থাকে। ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। সালাম এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে। ওমান এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো, আগামী জুলাই মাসে আপনারা যদি ঢাকা থেকে মাস্কাত যেতে চান তাহলে আপনাদের কোন বিমানে কত টাকা ফেয়ার পড়বে। বন্ধুরা, আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি, আপনাদের যদি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। প্রথম আপনাদেরকে আমি দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি আগামী জুলাই মাসে ঢাকা থেকে মাস্কাত যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। আগামী জুলাই মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে টিকিটগুলো আছে বেশিরভাগ টিকিটই আসলে সোল্ড আউট হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। দেখেন, জুলাই মাসে 1 তারিখে কোনো টিকিট নাই, 2 তারিখে ইকোনমি ক্লাসের কোনো টিকিট নাই, বিজনেস ক্লাসের কয়েকটি টিকিট এখানে দেখাচ্ছে ফেয়ার 91,000 টাকা, 3 তারিখে যে টিকিটগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে, 4 তারিখে ইকোনমি ক্লাসের টিকিট আছে, যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 42,600 টাকা, 5 তারিখে কোনো টিকিট নাই, 6 তারিখ, 7 তারিখ, 8, 9, 10 সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে, 11 তারিখে সোল্ড আউট হয়ে গেছে, 12, 13 সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। দেখেন, 16 তারিখে কয়েকটি টিকিট আছে, ফেয়ার পড়বে 60,000 টাকা, 17, 18, 19, 20 তারিখে যে টিকিটগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে, 21 তারিখে যদি আপনারা যাইতে চান কয়েকটা টিকিট এখানে আছে, 37,700 টাকা পড়বে, 22 তারিখে 24, 25 সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে, 26 তারিখে যে ফ্লাইটটা আছে এটার যদি আপনারা যাইতে চান ফেয়ার পড়বে 42,000 টাকা, 27 তারিখে 54,000 টাকা, 28 তারিখ, 29 তারিখের যে টিকিটগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে, 30 তারিখে ফেয়ার পড়বে 42,600 টাকা, 31 তারিখে যে টিকিটগুলো ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে। আজকে হচ্ছে জুন মাসের 30 তারিখ, তার মানে জুলাই মাসে 31 তারিখের যে টিকিটগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে, তার মানে অগ্রিম 1 মাসের আগেকার যে টিকিটগুলো সবগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যদি ওমান এয়ারলাইন্সে ঢাকা থেকে মাস্কাত যেতে চান ডাইরেক্ট ফ্লাইট আপনাদের ফেয়ার কত পড়বে। দেখেন, জুন মাসের যদি 1 তারিখে যাইতে চান আপনারা, 1 তারিখে আপনাদের ফেয়ার কত হবে এখানে দেখাচ্ছি, 50,000 টাকা, 2 তারিখে 50,000, 3 তারিখে কোনো ফ্লাইট নেই, 4 তারিখে পড়বে 46,000 টাকা। আপনারা যদি 5 তারিখে ওমান এয়ারলাইন্সের ঢাকা থেকে মাস্কাত যাইতে চান ফেয়ার হবে 46,400 টাকা, 6 তারিখ, 7 তারিখে কোনো টিকিট নেই সবগুলো বিক্রি হয়ে গেছে, 8 তারিখে পড়বে 46,400 টাকা, 9 তারিখ 46,400 টাকা, 10 তারিখে কোনো টিকিট নাই, 11 তারিখে 46,400 টাকা। আপনারা যদি 12 তারিখে ঢাকা থেকে মাস্কাত যেতে চান ওমান এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে 46,400 টাকা, 13 তারিখ, 14 তারিখ কোনো টিকিট নাই, 15 তারিখে 46,400 টাকা, 16 তারিখে সেম 46,400, 17 তারিখে কোনো টিকিট নাই, 18 তারিখে ফেয়ার পড়বে 46,400 টাকা। আপনারা যদি 19 তারিখে ঢাকা থেকে মাস্কাত যাইতে চান ওমান এয়ারলাইন্সে ফেয়ার পড়বে 46,000, 20 তারিখে 21 তারিখ কোনো টিকিট নাই, 22 তারিখে 46,000। মোট কথা হচ্ছে ওমান এয়ারলাইন্সে বেশিরভাগ টিকিটের দামই হচ্ছে 46,000, দেখেন 23 তারিখে আবার একটু কম আছে 35,900 টাকা, 24 তারিখে ফ্লাইট নেই, 25 তারিখে 46,900 টাকা। আপনারা যদি 26 তারিখে ঢাকা থেকে মাস্কাত যেতে চান ওমান এয়ারলাইন্সে ফেয়ার পড়বে 46,000, 27 তারিখে টিকিট নেই, 28 তারিখে টিকিট নেই, 29 তারিখে 37,200 টাকা, 30 তারিখে 37,200 টাকা, 31 তারিখে কোনো টিকিট নাই। এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যদি সালাম এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। বন্ধুরা, সালাম এয়ারলাইন্সে যদি আপনারা ঢাকা থেকে মাস্কাত যেতে চান জুলাই মাসের 1 তারিখে আপনাদের ফেয়ার কত পড়বে। জুলাই মাসের 1 তারিখে এখানে ফেয়ার দেখাচ্ছে হচ্ছে 40,000 টাকা। আমি কিছুক্ষণ আগে দেখে গেছি, দেখেন যে এখানে এখন আবার বেড়ে গেছে 42,000 টাকা, 2 তারিখে 40,000, 3 তারিখে 45,800 টাকা, 4 তারিখে 45,800। আপনারা যদি 5 তারিখে সালাম এয়ারলাইন্সে ঢাকা থেকে মাস্কাত যাইতে চান ফেরবো 48,000 টাকা, 6 তারিখে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, 7 তারিখে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, সোল্ড আউট মানে সবগুলো বিক্রি হয়ে গেছে, 8 তারিখে সবগুলো বিক্রি হয়েছে, 9 তারিখে ঢাকা থেকে মাস্কাত এই রুটের টিকিটের দাম পড়বে 42,000, 10 তারিখে 35,000, 11 তারিখে 46,600 টাকা। আপনারা যদি 12 তারিখে ঢাকা থেকে মাস্কাত যাইতে চান ফেরবো 40,000 টাকা, এটা হচ্ছে সালাম এয়ারলাইন্স, 13 তারিখ 40,000, 14 তারিখ 40,600, 15 তারিখে টিকিট নাই, 16 তারিখে 40,600, 17 তারিখ 40,600, 18 তারিখে 40,600 টাকা। আপনারা যদি 19 তারিখে
ঢাকা থেকে মাসকাজ যাইতে চান, সালাম এয়ারলাইন্সে ফেয়ার পড়বে 40,600, 20 তারিখে 40,600, 21 তারিখে সোল্ড আউট হয়ে গেছে, 22 তারিখে টিকিট নাই, 23 তারিখে 35,800 টাকা, 24 তারিখে 45,800, 25 তারিখে 40,600, 26 তারিখে আপনার যদি ঢাকা থেকে মাসকাজ যেতে চান সালাম এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট ফেয়ার পড়বে 45,800, 27 তারিখে 45,800, 28 তারিখে টিকিট নাই, 29 তারিখে টিকিট নাই, 30 তারিখে 45,800, 31 তারিখে 45,800। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে মাসকাজ যেতে চান আগামী জুলাই মাসের ডাইরেক্ট ফ্লাইট আপনাদের ফেয়ার পড়বে কত টাকা। 1 তারিখে 48, 2 তারিখে 48, 3 তারিখে 54, 4 তারিখে 60,000। আপনারা যদি 5 তারিখে ঢাকা থেকে মাসকাজ যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে ফেয়ার পড়বে 60,000, 6 তারিখে 48, 7 তারিখে 54, 8 তারিখে 54, 9 তারিখে 48, 10 তারিখে 48, 11 তারিখে 48, 12 তারিখে এখানে 48, 13 তারিখে 42, 14 তারিখে 42, 15 42, 16 তারিখে 42, 17 তারিখে 42,000 টাকা, 18 তারিখে 42,000 টাকা, 19 তারিখে 42, 20 তারিখে 42, 21 তারিখে 37,000 টাকা, একটু কম আছে, 37,700 টাকা, 22 তারিখে 37,700, 23 তারিখে 37,700, 24 তারিখে 42,600, 25 তারিখে 42,600 টাকা। আপনারা যদি 26 তারিখে যেতে চান 54,000, 27 তারিখে 48, 28 তারিখে 54, 29 তারিখে 48, 30 তারিখে 48, 31 তারিখে 54,000 টাকা। বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে মাসকাজ যাইতে চান, যে কোনো ফ্লাইট আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান, 40, 42, 37, আপনারা যদি হাতে সময় নিয়ে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা 36,000 টাকায় টিকিট কাটতে পারবেন। বন্ধুরা, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।